হ্যালো বন্ধুরা, নমস্কার। বংঢঙে তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, শান্তিপুরের রাজ উৎসব, নদিয়া জেলার শান্তিপুরের রাস উৎসব আমরা সবাই জানি বিখ্যাত। এটি গুরু নানক জয়ন্তী অর্থাৎ রাস পূর্ণিমাতে বসে। নবদ্বীপের পাশাপাশি শান্তিপুরের রাস উৎসবও বিখ্যাত। তা আমরা শান্তিপুরের রাস উৎসব যাদের ঘিরে সেই বড় গোস্বামী বাড়ির বাজনার তাল দিয়ে শুরু করলাম। ধীরে ধীরে আমরা পুরো শান্তিপুরের রাস উৎসবের প্যান্ডেল সমস্ত কিছু আমরা দেখাবো। তোমরা দেখতে থাকো আমার সাথে। আর এই ভিডিওটি অনেকটা দেরি করেই আমি আপলোড করলাম, তোমরা সবাই বলতে পারো যে এত দেরিতে কেন। আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, ওই জন্য আমি ভিডিওটি রেডি করেও আপলোড করার সময় পাইনি, তাই দেরি হয়ে গেল, এর জন্য দুঃখিত। চলুন আমরা সবাই দেখি এই ভিডিওর মাধ্যমে শান্তিপুরের রাস উৎসব। যারা আমরা সশরীরে উপস্থিত থাকতে পারি না অনেক কারণে বা দূর দূরান্তে থাকার কারণে হাজির হতে পারি না, সবাই ভালোভাবে দেখব পুরো ভিডিওটার মধ্যে দিয়ে। পুরো শান্তিপুরের রাস পরিক্রমা আমি আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি শান্তিপুর রাসকালী মাতা অর্থাৎ সর্বনন্দী পাড়ার শান্তিপুর রাসকালী মাতা তলায়। এখানে বাজনার তালে সবাই যেন তাদের সমস্ত কিছু মিলিয়ে দিচ্ছে, আনন্দ উপভোগ করছে। সুন্দর শ্যামামায়ের মূর্তি, রাসকালীর মূর্তি, এবং আলোকসজ্জার মধ্য দিয়ে সবাই সেজে বেরিয়ে পড়েছে সমস্ত আনন্দ উপভোগ করতে, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে। সেই মতো আমরাও বেরিয়ে পড়েছিলাম পুরো রাস পরিক্রমা দেখার জন্য রাত জেগে জেগে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীতলা পাড়া বাড়োয়ারি। তাদের সুন্দর পরিবেশন, এক অপরূপ আলোকসজ্জার মধ্য দিয়ে তাদের মণ্ডপকে ভরিয়ে তুলেছে এবং সুন্দর পরিবেশ তৈরি করেছে, যেন এক অন্য জগতে এসে আমরা পৌঁছেছি। সেই সাথে সাথে সবাই তাদের সুন্দর মুহূর্তটিকে ধরে রাখার জন্য কিছু ভিডিও, কিছু ছবির মাধ্যমে তাদের সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখছে। এবং মন্দিরের ভিতরের আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা সত্যিই অসাধারণ। আর উৎসব মানেই যেন সমস্ত ক্লান্তি গ্লানি দূর করে আনন্দের সাথে সমস্ত কিছু উপভোগ করা। লক্ষ্মীতলাপাড়া বাড়োয়ারির পূজিতা দেবী এবং দেবতা লক্ষ্মীনারায়ণ, খুবই সুন্দর প্রতিমা তাদের। যেমন সুন্দর মণ্ডপ, তেমনই মিষ্টি মধুর প্রতিমা। এরপর আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম থানার মোড়। বুঝতে পেরেছেন, থানার মোড়ের যে বিখ্যাত প্যান্ডেল, আমরা জানি প্রতি বছর এখানে খুবই ভালো প্যান্ডেল এবং তার সাথে থানার মাঠের যে মেলা খুবই সুন্দর হয়। আমরাও পৌঁছে গিয়েছি থানার মাঠের মেলাতে এবং এখানে কিছু খাওয়া দাওয়া সেরে আমরা পুরো মণ্ডপের ভিতরে যাবো। এবারও তাদের মণ্ডপসজ্জা অন্যান্য মণ্ডপসজ্জার থেকে অনেক সুন্দর, সুন্দরভাবে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি অসাধারণ শিল্পকর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপসজ্জা। Thank you.
এরপরে আমরা চলে এসেছি বৈষ্ণবপাড়া বারোয়ারি। বৈষ্ণবপাড়া বারোয়ারি তাদের প্যান্ডেল নয়, তাদের মন্দিরটাকেই অসাধারণভাবে বানিয়েছে এবং উপরেটা খুবই সুন্দর, শিবের মূর্তি বসিয়েছে। তারা বিগত কয়েক বছর থেকেই এই মন্দিরেই পুজো করে। তারপরে আমরা আস্তে আস্তে আবার বৈষ্ণবপাড়া বারোয়ারি মন্দির ছেড়ে এগিয়ে যাচ্ছি পঞ্চাননতলা দিকে। পঞ্চাননতলার যে বাস স্ট্যান্ডের পিছনে সত্যনারায়ণ পূজা হয়, সেই সত্যনারায়ণ পূজার প্যান্ডেলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে তারা মন্দিরটিকে সাজিয়ে তুলেছে এবং অসংখ্য মানুষের ভিড়। আমরা একটু রাত করে বেরিয়েছিলাম, তাই একটু হালকা ছিল এবং ভিড় ঠেলে ঠেলে ভিতরে ঢুকে বেশ মনে হচ্ছে না যে ভিড়টা ঠেলে আসা সার্থক হয়েছে। সেই মতো তাদের ভিতরের প্যান্ডেল সজ্জাও খুবই সুন্দর। অর্থাৎ যেটা বলতে গেলে শান্তিপুরের সমস্ত প্যান্ডেলই যেন একটা আর একটাকে বলে দেখ আমি কত সুন্দর, এবং তাদের আরাধ্য দেবতা নারায়ণ, এবং এখানে সুন্দরভাবে সেই নারায়ণ এবং রাধাকৃষ্ণ সমস্ত কিছু দিয়ে একটা বড় মূর্তি বানানো হয়েছে আর ভিতরে পুরো ওই ভিতের কাজ করে দেখানো হয়েছে। এরপরে আমরা পৌঁছে গেলাম শান্তিপুরের আর এক বিগ্রহ বাড়ি পঞ্চাননতলা, শামচাঁদ মন্দির। হ্যাঁ, শান্তিপুরের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে আরেকটি মন্দির শামচাঁদ মন্দির। এই শামচাঁদ মন্দিরের বিগ্রহ দেখার জন্য আমরা পৌঁছে গেলাম শামচাঁদ মন্দির। এখানে প্রায় এক মাস, রাশের থেকে এক মাস ভিতরে মেলা বসে, আমি ছোটো থেকে এটা দেখি। আর এই সময় বিগ্রহকে বাইরে এনে বসানো হয় সিংহাসনে, যাতে মানুষ কাছ থেকে আরও ভালোভাবে দেখতে পায়। অষ্টধাতুর কৃষ্ণ এবং সোনার রাধা পূজিত হয় এখানে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মোমবাতির আলোয় আলোকিত করে রাখা হয়েছে রাধাকৃষ্ণকে, এবং তার সিংহাসনটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার পরপর আমরা সমস্ত বিগ্রহ বাড়িগুলো ঘুরে ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরও দেখাবো। শান্তিপুরের এই রাস উৎসবের একটা ঐতিহ্য হচ্ছে বিগ্রহ বাড়ি। এখানে প্রচুর রাধাকৃষ্ণের বিগ্রহ আছে এবং সেগুলি প্রতিনিয়ত পুজো হয়, প্রতিদিনই পূজিত হয় রাধা গোবিন্দ, রাধাকৃষ্ণ। এরপর আমরা পৌঁছে গেছি তেলিপাড়া, তাদের সুন্দর শ্যামামায়ের মূর্তি এবং সেই সাথে সাথে অসাধারণ সুন্দর তাদের মণ্ডপ সজ্জা, খুবই ভালো লাইট এবং যেভাবে প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে অসাধারণভাবে তারা তাদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছে। এরপরে আমরা পৌঁছে গিয়েছি অ্যামেচার ক্লাব, শান্তিপুরে অন্যতম ক্লাবগুলির মধ্যে একটি অ্যামেচার ক্লাব, তাতে পুজোর দিক থেকে নাম করা এবং প্যান্ডেলের দিক থেকে নাম করা। এই অ্যামেচার ক্লাবের এবারের থিম সেলুলার জেল, অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যেখানে কারাবাস করে রাখা হতো সেই সেলুলার জেল তারা ফুটিয়ে তুলেছে।
তারপরে আস্তে আস্তে আমরা আবার অ্যামেচার ক্লাব থেকে বেরিয়ে পড়েছি পাশের প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে তারা। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও রাস উৎসব দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, পংঢংয়ের সাথে থাকুন। এই সকল রোমাঞ্চ দিয়ে সাজানো হয়েছে।